কুমোরটুলিতে তখন মায়ের প্রতিমার সাজো সাজো রব, শাড়ি ব্লাউজের দোকানে উপচে পড়া ভিড়। ঠিক পুজোর আগেটাই প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি প্রকাশ, প্রায় হুড়োহুড়ি পড়ে যাওয়া কাণ্ড, হাতে মাত্র 70 দিন। সে মাটি হোক এবারের দুর্গাপুজো, ভবিষ্যতের প্রাইমারি টিচারের স্বপ্ন দেখা, বই কেনা, কোচিং নেওয়া, নিজে পড়া, প্ল্যান কষা, সব মিলিয়ে একেবারে হাদা জল খেলিয়ে পড়া। কেউ প্রাইভেট স্কুলের টিচার, তো কেউ চুক্তিভিত্তিক ব্যাংক কর্মী, কেউ বা দূর রাজ্যে শিক্ষণরত, কারোবার সংসারের দায় দায়িত্ব পালনে সমগ্র উজাড়। তাও তো জীবনের প্রথম টেট পরীক্ষা বলে কথা, চারদিকে টানা পড়েন আর কর্মব্যস্ততার মাঝেও বইপত্রের খসখস শব্দে কাটতে থাকে প্রতিটি ভোর, প্রতিটি দুপুর, প্রতিটি রাত। রুমের লাইট নেভে খুব কম, সকালের পাখি ডাকা থেকে সন্ধ্যার শাঁখ বেজে গভীর রাতের নিস্তব্ধতায় যেন কয়েক সেকেন্ডের তফাৎ মাত্র। শুধু রাত জেগে অঙ্ক কষা আর পেডাগজির পাঁজি প্রশ্নের প্রহারে ঘুমোবো নাকি জাগবো তার দর কষাকষি। অবশেষে আসে সেই তীক্ষ্ণ মুহূর্ত, 11 ডিসেম্বর 2022 দুপুর 12টা। গোলাপি কাগজে প্রায় 150-200 গোলা, কাজ শেষ। 10 ফেব্রুয়ারি 2023 ফল প্রকাশ। আমাদের মধ্যে বহুজনই পাশ করে গেল, কেউ খুব কম পড়ে, কেউ বা অনেক পরিশ্রম করে, কারো বা একটুর জন্য হলো না, সেসব না হয় হলো, এত কথা যার জন্য বলা। আমাদের মধ্যে বহুজনই পাশ করেও কিছু কথা তাদের মুখে মুখে ঘুরছে, পাশ করেও বা হবে কি, পাশ করে হবেটা কি, বিশ্ব জয় করেছি নাকি পাশ করে? না, বিশ্বজয় তো করনি, তবে বিশ্বাস করো তোমার আয়ত্তে যতটুকু ততটুকু হয়তো করতে পেরেছ। ভবিষ্যতের কোনো একজন প্রাইমারি টিচার তো তোমাদেরই মধ্যে একজন, তাই না? আজকের এই মন্দার বাজারে ভালো থাকে তারাই যারা ছোট্ট ছোট্ট অ্যাচিভমেন্টগুলো নিয়ে বাঁচতে শেখে, আনন্দ করতে শেখে। শুধু বড় কিছু পাওয়ার আশা দিতে পারে হতাশা, ফ্রাস্ট্রেশন। ভেবে দেখবে জীবনে কখনো কারো তোমাকে নিয়ে ভালো বলা বা কোনো কিছুতে ভালো রেজাল্ট করা বদলে দিয়েছে তোমার জীবনের অনেকটাই। তাই ছোট্ট ছোট্ট পরিতৃপ্তিগুলো জ্বালিয়ে রাখো নিজের মধ্যে, দেখবে একদিন বড় আলো জ্বলবেই। আর যারা পারোনি তারাও আশায় বুক বেঁধে ফের লেগে পড়ো, যে দেখো সাফল্য কিন্তু খুব দূরে নেই। এভাবে জীবনের ছোট্ট ছোট্ট মূলধনগুলো সঞ্চয় করে রাখো নিজের মধ্যে, কারণ এগুলো একান্তই তোমার নিজের, তোমার নিজের, শুধুই নিজের।